আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে একটা ছবিকে আপনি কার্টুনে কনভার্ট করবেন অথবা ভেক্টর আর্টে কনভার্ট করবেন কিভাবে, সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। আমি পিসিতে দেখাবো না বা ল্যাপটপে দেখাবো না, শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড ফোনে আপনি এই কাজটি করতে পারবেন। তো একটা ভেক্টর আর্টে কনভার্ট করতে হলে একটা ছবিকে আর কি মিনিমাম 1 থেকে 2 ঘন্টা কিন্তু লেগে যায়, তারপরেও স্কিল থাকা লাগে অনেক। ঠিক আছে, তো চলুন আমরা মেইন টপিকে চলে যাই যে কিভাবে আপনি একটা ছবিকে কনভার্ট করবেন কার্টুনে অথবা ভেক্টর ফাইলে। তো এই জন্য আমাদের অবশ্যই মোবাইল ফোনটা ওপেন করতে হবে, তাই না? দেন প্লে স্টোরে চলে যাবেন, একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, টুনমি অ্যাপ। ওকে, প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। টুনমি অ্যাপটা ওপেন করার পর এখানে টুন ইফেক্টগুলো আপনি দেখতে পারবেন। সো একটু ওয়েট করি। তো টুন ইফেক্টগুলো আপনি এখানে দেখতে পারবেন ট্রেন্ডিংয়ের ভিতরে, যেগুলো খুবই ট্রেন্ডিংয়ে আছে এই ইফেক্টগুলো, অনেকে ইউজ করতেছে আর কি। এখান থেকে আপনি যে কোনো একটা ইফেক্ট আপনি চুজ করতে পারেন। তো এখান থেকে আমার যেটা ভালো লাগছে আমি সেটাই চুজ করে দেখাবো। আমি এটা ভালো লাগছে আমার, এটার উপর ক্লিক করব। দেন এখানে অলে ক্লিক করে আপনার মোবাইল ফোনে যতগুলো ছবি আছে সেখান থেকে একটা ছবি আপনি চুজ করতে পারেন। তো এখান থেকে আমার কাছে একটা ছবি আছে, এই ছবিটা চুজ করে দিব। দেন নেক্সট আইকনে ক্লিক করব, অথবা এখান থেকে আপনি রিসাইজ করে নিতে পারেন। নেক্সট আইকনে ক্লিক করার পর এখানে একটা অ্যাড শো হবে। অ্যাড শো হওয়ার পর আপনার কাঙ্ক্ষিত ইমেজের কিছু ইফেক্ট সাজেস্ট করবে টুনমি অ্যাপটা নিজেই। তো এখান থেকে যে ইফেক্ট আপনার ভালো লাগে সেটার উপর একটা ক্লিক করে দিন। দেন এখানে প্রসেসিং নেবে, অলমোস্ট ডান এখানে হয়ে গেছে। এখন আপনার ইমেজটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন রকম ইফেক্ট ইউজ করতে পারেন, আরও অ্যানিমেশন ইউজ করতে পারেন, টেক্সট অ্যাড করতে পারেন অ্যাজ এ উইশ। তো এই ছবিটা আপনি যদি গ্যালারিতে সেভ করতে চান, তার জন্য আপনাকে এই 3 ডটে ক্লিক করতে হবে। দেন সেভ টু ডিভাইস। ওকে, এবার ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে আপনার এই ছবিটি গ্যালারিতে চলে যাবে, এখানে ইমেজ সেভ হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন আপনার এই অসাধারণ ছবিটাকে। তো আশা করি এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। ভিডিওটি যদি উপকার এসে থাকে অবশ্যই লাইক করে দিবেন, অ্যান্ড চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।